হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল। আশা করছি আপনারা কেমন আছে, ভালোই আছো। আমাদের বাড়িতে রুম ধোয়ার কাজ হয়েছিল, তাই ছাপাটা বাথরুম থেকে বেরিয়ে এলে একবার দেখিয়ে দিলাম। এদিকে আমার ছেলেটা তো জল বোয়াচ্ছে, আর এইদিকে এই বড়টা ধাড়িটা জল বোয়াচ্ছিল, বয়তে বয়তে এখন ভিডিও করছি বলে ওইদিকে মুখটা ঘুরিয়ে নিয়েছে। মনটুটাই কাজে যায় নাই, তাই এই টিফিন পার্টিগুলো একটু পরিষ্কার করছিল। আর পরিষ্কার করতে করতে ওকে একটা জিনিস বললাম, তো কি বললো আমাকে উত্তর দিলে জানেন? হ্যালো গাইস, একজন লম্বা করে শুয়ে আছে বাড়িতে, বইয়ের সাথে কথা বলছে ভিডিও কলে। বন্ধুরা, দু বছর আগেই বাড়িটা বানানো হয়েছে, এখন অব্দি পেন্টিং করে নাই, তাই এনার কাছে পয়সা পাবো ওই জন্য এসছি। বাড়ির ভেতরে গিয়ে দেখি কি বলে। বন্ধুরা, এই বাড়িতে টাকা পাবো তো আমার টাকা দেওয়ার নাম নেই। আর টাইলস কেমন লাগিয়েছে দেখো, সব সব টাইলস লাগিয়েছে, মজুরি দেওয়ার নাম নেই। আর টাইলস দেখো, মার্বেল মার্বেলের ডিজাইনের টাইলস, গোটা বাড়ি টাইলস করে নিয়েছে, শালকাঠের দোর, সিঁড়িতে টাইলস, সব জায়গায় টাইলস করে নিয়েছে। আর আমাদের পয়সা দেওয়ার নাম নেই, কেন বলছে কাজের পয়সা দিতে দেরি হবে। তা কাজের পয়সা দিতে দেরি হবে বলে হবে, দেখেন সব সব। আর আমাদের পয়সা বেলায় বলছি, তো বলছে আজকাল আজকাল এইভাবে কি আর দিন চলে। তো বন্ধুরা কমেন্টে বলবেন কি করবো। পয়সা আইসিলাম,